আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আবার আসলাম, এখন আমি একটা ক্লাসিক পারফিউমের ফ্ল্যাঙ্কার রিভিউ করবো, যেটা 2021 সালের শেষের দিকে সম্ভবত রিলিজ হয়েছিল। এটা একদম লেটেস্ট রিলিজ। ভিডিও টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে জুপ হাউস থেকে জুপ ওম অডি পারফর্ম ভার্সন, যেটা সেটা অনেকে হয়তো নাম দেখে কনফিউজ হতে পারেন যে জুপ ওম তো আগে অলরেডি আমি রিভিউ করে ফেলেছি বা আপনারা জুপ ওমের রিভিউ অনেক দেখেছেন, কিন্তু আপনারা যেটা জুপ ওম সবচেয়ে বেশি দেখেছেন সেটা হচ্ছে অডি টয়লেট ভার্সন। হয়তো বা অনেকেই জানেন না যে এটার অডি পারফর্ম ভার্সন নতুন রিলিজ হয়েছে। তো আমি প্রেজেন্টেশন সব কিছু দেখাবো, আপনাদেরকে প্রাইসের একটা আন্দাজ দেবো এবং এটা আমার কাছে কীরকম লেগেছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো। এখন যেটা প্রেজেন্টেশন দেখাই, বক্স এবং বোতল সব কিছুই আছে আমার কাছে। এটা হচ্ছে বক্সটা, দেখতে পাচ্ছেন যে এটা যে নতুন যে অডি পারফর্ম ভার্সনটা, এটা কালারটা কিন্তু বক্সের অন্যরকম। এটার অরিজিনাল যে ভার্সনটা ওটা 1989 সালে রিলিজ হয়েছিল, ওটা অডি টয়লেট ভার্সন ছিল এবং ওটা এখনও মার্কেটে আপনারা পাবেন, বেশ সস্তায় পাবেন, হয়তো 5 থেকে 6 হাজার টাকা প্রাইস নিয়ে আপনার 200 মিলিলিটার বোতল কিনতে পারবেন। ওটার বক্সের কালারটাও পিঙ্ক, বোতলের জুসের কালার পিঙ্ক। আমি একটা ছবি দিয়ে দেবো, এর ফলে আপনারা আন্দাজ পেয়ে যাবেন যে আমি কি বোঝাতে যাচ্ছি, পার্থক্যটা ইজিলি বুঝতে পারবেন। তো এটা দেখতে পাচ্ছেন কিছুটা ব্রাউনি চকলেটি টাইপের কালার এবং নিচে দিকে কিছুটা ফেড হয়েছে এবং উপর দিকে যত উঠেছে এটা ডার্ক হয়েছে। সুন্দর করে লেখা আছে জুপ ওম লেখা আছে, খেয়াল রাখবেন এটা অডি পারফর্ম ভার্সন। এটা নিচে লেখা আছে অডি পারফর্ম। আমারটা হচ্ছে 125 মিলিলিটার সাইজ, এটা 75 মিলিলিটার এবং 125 মিলিলিটার, এই দুই সাইজে আমি দেখেছি যখন ভিডিও আমি রেকর্ড করছি। আমি জানি না 50 মিলিলিটার সাইজের বোতল পাওয়া যায় নাকি, বা 200 মিলিলিটার সাইজের বোতল আমি এখনও দেখিনি, হয়তো বা কিছুদিন পর বের হতে পারে। প্রাইস রেঞ্জের একটা আইডিয়া আপনাদেরকে দিয়ে দিই, এটা প্রাইস রেঞ্জ খুব বেশি কিছু না, যদিও নতুন রিলিজ আপনারা একটু যদি ভালো করে খুঁজে দেখেন 125 মিলিলিটারের জন্য আপনাদেরকে সর্বোচ্চ 5,000 টাকা হয়তো বা খরচ করতে হতে পারে। তবে যেহেতু নতুন রিলিজ, বাংলাদেশ বা ভারতে এটা যখন সেলার নিয়ে যাবে তখন হয়তো এটা প্রাইস একটু বাড়তে পারে, এটা আমার ধারণা। তবে এটা এখনই অলরেডি মোটামুটি ভালো প্রাইসে পাওয়া যাচ্ছে। প্যাকেটটা আমার কাছে সুন্দর লেগেছে, পুরনো অডিটোরিয়াম ভার্সনটার মতোই প্যাকেটের কালার। যারা অরিজিনাল জুপমের ফ্যান আপনারা ডেফিনেটলি এটা কিন্তু ট্রাই করে দেখবেন, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আর একটু দেখে নিই, এটা অডি পারফর্ম কনসেন্ট্রেশন। বক্সের নিচে ব্যাচ কার্ড এবং অন্য ইনফরমেশন দেওয়া আছে যেগুলো কখনো পরে দেখি না। বক্সের এক সাইডে আছে ইনগ্রিডিয়েন্টসের ব্যাপারে লেখা এবং অন্য সাইডে জুপ এবং আরও কিছু কথাবার্তা লেখা আছে যেগুলো পরে দেখবো না। তো এটা গেল বক্সের প্রেজেন্টেশন। এবার আমি বোতলটা আপনাদেরকে দেখাই। বোতলটা হচ্ছে এরকম, জুপ লাইনে যতগুলো বোতল আছে স্পেশালি ওম লাইনে দেখবেন যে এরকমই জুপ ওম অডি টয়লেটের যে বোতলের ডিজাইনটা ছিল সেম ডিজাইন এটারও, শুধুমাত্র ভিতরে জুসের কালারটা আলাদা এবং এটার গায়ে অডি পারফর্ম লেখা আছে, যেটা অডি টয়লেটের গায়ে লেখা থাকে অডি টয়লেট। আমি অডি টয়লেট ভার্সনটার বোতলের ছবি আবার দিয়ে দেবো, এর ফলে আপনারা বুঝতে পারবেন যে জুস কালার যে আলাদা হয়েছে সেটা আপনারা ইজিলি বুঝতে পারবেন। তো এটা জুস কালার কিন্তু মোটো পিঙ্কিশ না, এটা জুস কালারটা হচ্ছে হচ্ছে কিছুটা কফি টাইপের কালার হবে অথবা পিঙ্কিশ ব্রাউনি টাইপের কালার, সরি নট পিঙ্কিশ, ব্রাউনি চকলেটি টাইপের কালার। এটা আমার কাছে দেখে আমি যখন প্রথম এটা দেখেছিলাম আমি জানতাম না অডি পারফর্ম ভার্সন রিলিজ হয়েছে, তো আমি নিজে অবাক হয়েছিলাম। তো তারপর আমি কিনেছি, কিনে বুঝতে পেরেছি যে এটা কমপ্লিটলি আলাদা। বোতলের ডিজাইন অডি টয়লেট ভার্সনের মতোই, কাঁচের বোতল, বোতলের নিচে ব্যাচ কোড দেওয়া আছে, বোতলের সাইজ লেখা আছে এবং অডি পারফর্ম ভার্সন সেটা লেখা আছে ঠিক সেম। বোতলের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অডি পারফর্ম, উপর সুন্দর করে জুপম লেখা। এটা ক্যাপটা স্ন্যাক ফিট, তারপরও ক্যাপ ধরে না তুললে ভালো হবে, ক্যাপটা যথাযথ অডি টয়লেট ভার্সনের মতোই, এটা প্লাস্টিকের ক্যাপ, সুন্দর করে লেগে থাকে। এবং স্প্রেয়ার দেখতে পাচ্ছেন, স্প্রেয়ারটা হচ্ছে গোল্ডেন কালারের, আমি স্প্রে করে আপনাদেরকে দেখাই এটা স্প্রেয়ার কীরকম, তারপর বলবো স্মেল কীরকম। স্প্রে ভালো করে, টোটাল 4টা স্প্রে করলাম। স্মেলের দিকে যাই, এটা নোটস ব্রেকডাউনের দিকে যাওয়ার আমার খুব একটা ইচ্ছা নাই। এটা যথারীতি মানে জুপম যে অরিজিনাল সেটা ডিএনএ, এটা মানে ডিএনএ এটার মধ্যে আপনার টের পাবেন, এটা আপনাদেরকে অডি মানে জুপমের কথা মনে করাবে, কিন্তু এটা আমার কাছে মনে হয়েছে আরও বেশি ম্যাচিউর ভার্সন, পলিশড মডার্ন ভার্সন। জুপ অডি জুপ ওম অডি টয়লেটের মডার্ন ভার্সন হচ্ছে এটা, ভালো, কিন্তু এটা আমাকে আরেকটা পারফিউমের কথা মনে করেছে। এটা আমাকে আমার কাছে মনে হয়েছে এটা দুটো পারফিউমের মিক্স। এটা ওপেনিংটা হয় খুব সুন্দর কিছুটা ফ্রেশনেস দিয়ে এবং এরপর এটা সুইট হয়ে যায় এবং এটা যত সময় যায় তত মানে এটা তত ভালো পারফিউম হয়, কিন্তু এটা কিছুটা বাবলগাম টাইপের ভাইব আপনাদেরকে দেবে। এটা আপনারা স্নিফ করলে, ফার্স্টে স্নিফ করলেই আপনাদের কাছে মনে হবে যে কিছুটা সিনথেটিক এটার মধ্যে ভাইবটা আছে, কিন্তু অডি টয়লেট ভার্সনের মতো এতটা সিনথেটিক এটা না। অডি টয়লেট ভার্সনটা যেমন খুব বেশি সিনথেটিক, এটা এতটা সিনথেটিক না। এটা স্নিফ করার সাথে সাথে আপনারা টের পাবেন যে এটার মধ্যে হ্যাজেলনাট আছে, হ্যাজেলনাটটা খুবই প্রমিনেন্ট, হ্যাজেলনাটটা বোঝা যায় এবং হ্যাজেলনাটটাই মেইন প্লেয়ার এই পারফিউমে। খুবই সুন্দর স্মেল, সাথে কিছুটা সিনেমন টের পাবেন এবং একদম ওপেনিংয়ে হালকা কিছুটা ফ্রেশনেস আছে, সম্ভবত বার্গামট বা ট্যাঞ্জেরিন জাতীয় কিছু এটার মধ্যে আছে, আমি ঠিক শিওর নাম। এটা নোটস ব্রেকডাউন খুব বেশি দেখিনি কারণ এটা আমি এনজয় করছিলাম, আমার কাছে ভালো লাগছিল। ভালো,
মিডল নোটসে গেলে কিছুটা ফ্লোরাল ভাইব টাইপ পাবেন এবং তখন আপনাদের কাছে মনে হবে যে এটা হয়তো বা জুপম অডিটোলেট ভার্সনটার মতোই কোনো পারফিউম, কিন্তু সেরকম কোনো কিছু না, ভাইবটা থেকে যাবে। এটা যখন বেস নোটসে যাবে তখন এটা থেকে টাইপ পাবেন টঙ্কাবিন আছে, স্যান্ডালউড আছে, আরও কিছু জিনিস আছে, কিন্তু টঙ্কাবিন, ভ্যানিলা, স্যান্ডালউড এগুলো বেশি প্রমিনেন্ট হবে। এখন এটা আমাকে আসলে মূলত কোন পারফিউমের কথা বেশি মনে করেছে, এটা আমার কাছে মনে হচ্ছে দুটো পারফিউমের মিক্সড, একটা হচ্ছে জুপম অডিটোলেট ভার্সন অরিজিনাল যেটা সেটা, এবং ওটার সাথে যদি আপনারা স্ট্রঙ্গার উইথ ইউ স্মেল ডিএনএ মিক্স করেন তাহলে আপনার পাবেন জুপম অডি পারফিউম। আমার কাছে তাই মনে হয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে এটা খুব বেশি ম্যাচ করে স্ট্রঙ্গার উইথ ইউ ইন্টেন্সলির সাথে, এটা খুব বেশি ওদিকে যায়, ওই টাইপের স্মেল এটা দেয় ভালো। জুপম অডি টয়লেটের মডার্ন রিফাইন্ড ভার্সন সাথে স্ট্রঙ্গার উইথ ইউ ইন্টেন্সলি মিক্স করলে যে স্মেল আপনার পাবেন সেটা হচ্ছে এটা। তবে যদি কেউ মনে করেন যে এটা খুব বেশি সুইট হবে, এটা কিন্তু ওই ধরনের খুব বেশি সুইট না, এটা সুইট কিন্তু লিমিটের ভিতর সুইট, এটা লেস সুইট অরিজিনাল জুপ ওম অডি টয়লেট থেকে, কিন্তু আরও বেশি রিফাইন্ড, আরও বেশি ম্যাচিওর, আরও বেশি মডার্ন। যাদের কাছে জুপ ওম অডি টয়লেট মনে হয় যে ওল্ড স্কুল, বিরক্তিকর, সিনথেটিক, তারা আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, এটা আমার কাছে মনে হয় তাদের কাছে ভালো লাগবে, কারণ এটা ফার্স্ট নিফে আমার ভালো লেগেছে, কিন্তু প্রথমে কিছুটা হার্শনেস আছে, অনেক বেশি স্ট্রং ফার্স্ট স্নিফ স্প্রে করার পর। এটা যত সময় যাবে এটা তত বেশি সহনীয় হবে এবং তত বেশি সুন্দর মনে হবে আপনার কাছে, এবং এটা সময় যত যাবে তত তখন আপনি বুঝতে পারবেন যে এটা কিছুটা ওয়ার্ম টাইপের পারফিউম হচ্ছে, সেন্সুয়াল টাইপের পারফিউম, এটা ধীরে ধীরে রূপ নিচ্ছে, এটা ভালো লাগার মতো। যেহেতু স্ট্রঙ্গার উইথ ইউ ডিএনএ সবাই পছন্দ করে, এবং স্ট্রঙ্গার উইথ ইউ ইন্টেন্সলি বা স্ট্রঙ্গার উইথ অরিজিনালটা স্প্রে করলে কমপ্লিমেন্টস পাওয়া যায়, ওটা সুইট টাইপের পারফিউম, তো এটা থেকে এটা ব্যবহার করলে আপনারা এটা থেকে কমপ্লিমেন্টস পাবেন। পারফিউমসের দিকে যাই, এটা পারফরমেন্স খুবই ভালো, বিস্ট টাইপের, এটা ফার্স্টে স্প্রে করার পর প্রথম এক থেকে দেড় ঘন্টা এটা বিস্টের মতো প্রজেক্ট করবে, আশেপাশে সবাই টের পাবে, পুরো রুম গন্ধে ভরে যাবে, এবং আপনি এটা স্প্রে করে যখন কোথাও যাবেন সবার নাকে এটা গন্ধ পৌঁছাবে, সবাই ঘাড়ঘড়ি দেখবে যে এটা গন্ধ কোথায় আসছে। এই দেড় ঘন্টা পর এটা আপনার চারপাশে বেশ বড় সাইজের একটা সেন্ট বাউল ক্রিয়েট করে রাখবে, এবং আপনি যখন হেঁটে যাবেন এটা আপনার পেছনে একটা সেন্ট্রাল রাখবে, এবং মানুষ আপনাকে জিজ্ঞেস করবে যে কোন পারফিউমটা, কেউ বিরক্ত হবে না, জুপ ওম মানে অরিজিনাল ভার্সনটার মতো স্মেলের মধ্যে থাকলেও কেউ বিরক্ত হবে না, ভালো ফিল করাবে এটা। এবং এটা কিনে আট ঘন্টা লাস্ট করতে আমি দেখেছি, আমার স্কিনে আট ঘন্টা ছিল, ড্রেসে আমি দেখেছি এটা নয় থেকে দশ ঘন্টা মার্কে এটা গিয়েছে, তো পারফরমেন্স প্রাইস অনুযায়ী খুবই ভালো। জুপ ওম অডি টয়লেটের মতো এটার পারফরমেন্সও বিস্ট টাইপের, বরং এটা আমি ইউজ করে আরও বেশি এনজয় করেছি। আমার কাছে জুপ ওম অডি টয়লেট ভার্সনটা খুবই ভালো লাগে, আমি এটা অনেক বড় একটা ফ্যান, যদিও এটা আমার হাতে এখন নাই, হাতের কাছে নাই, থাকলে আমি আমি বোতলটা দুটো বোতল পাশাপাশি রেখে আপনাদেরকে আমি দেখিয়ে দিতে পারতাম যে কালারের পার্থক্য কতখানি, কিন্তু আমি জুপম অডি টয়লেট অরিজিনাল ভার্সনটা অনেক বড় ফ্যান, আমার কাছে এটাও খুব ভালো লেগেছে। এটা আমার কাছে মনে হচ্ছে যে যারা সুইট টাইপের পারফিউম পছন্দ করেন, যাদের কাছে স্ট্রঙ্গার উইথ ইউ লাইনের মানে পারফিউমের ডিএনএ যাদের কাছে ভালো লাগে, তারা আপনার ইজিলি এটা ব্লাইন্ড বাই করতে পারবে, এবং এটার প্রাইস অবভিয়াসলি স্ট্রঙ্গার উইথ ইউ ইন্টেন্সলি থেকে বেশ কম। তো যারা স্ট্রঙ্গার উইথ ইউ ইন্টেন্সলি কিনতে চাচ্ছিলেন, তো তারা যদি প্রাইসের জন্য কিনতে না চান, তারা আপনারা এই জুপম অডি পারফর্ম ভার্সনটা দেখতে পারেন, আপনাদের কাছে এটা ভালো লাগবে বলে আমার ধারণা। তো প্রাইস অনুযায়ী পারফরমেন্স বিস টাইপের খুবই ভালো। কোন সিজনের জন্য সেটা বলি, আমার কাছে মনে হচ্ছে যে এটা মেইনলি উইন্টারের জন্য পারফেক্ট হবে, যেহেতু এটা সুইট টাইপের পারফিউম, এটা উইন্টার বা স্প্রিংয়ের জন্য পারফেক্ট হবে। বাংলাদেশ বা ভারতের সামারে এটা ব্যবহার করলে এই সুইটনেসটা বিরক্তিকর মনে হবে, মাথা ব্যথা শুরু হতে পারে, আপনাদের কাছে ভালো লাগবে না, আশেপাশে যারা থাকবে তাদের কাছেও ভালো লাগবে না। হ্যাঁ, এটা যদি আপনারা সামার টাইমে মানে সামার সিজনে ইভিনিংয়ে কোনো পার্টি বিয়ে প্রোগ্রাম অ্যাটেন্ড করতে যান এয়ারকন্ডিশনড এনভায়রনমেন্টে, সেটার জন্য এটা পারফেক্ট, ওই সময় আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এটা অফিসের জন্য পারফেক্ট বলে আমার কাছে মনে হয়নি, তবে যদি হেভি স্প্রে না করেন, একটা দুটা স্প্রে করলে আমার মনে হয় অফিসে ব্যবহার করতে পারবেন, তবে সবচেয়ে পারফেক্ট হবে ক্লাবিংয়ের জন্য, ডেটের জন্য, পার্টি প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য। এটা কাদের জন্য পারফেক্ট সেটা বলি, আমার কাছে মনে হয়েছে যে এটা যারা ভার্সিটিতে পড়ছেন বা যারা জব করছেন আপনাদের জন্য এটা পারফেক্ট হবে, যারা কলেজে পড়ছেন আপনারা এটা ব্লাইন্ড বাই না করে টেস্ট করে কিনলে ভালো হবে, মোর পলিশড মোর ম্যাচিউর ভার্সন, তো সেই জন্য বলছি। তবে যদি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের কাছে স্ট্রঙ্গার উইথ ডিএনএ ভালো লাগে, আপনাদের কাছে ভালো লাগার পসিবিলিটি অনেক বেশি। যারা স্কুলে পড়ছেন আপনাদের সাথে এটা স্যুট করছে বলে আমার কাছে মনে হয় না, তবে চাইলে ব্যবহার করে দেখতে পারেন, ভালো পারফিউম। আমার কাছে মনে হয়েছে যারা সুইটনেস পছন্দ করেন তাদের জন্য একটা ব্লাইন্ড বাই ওয়ার্ড দিই, যারা জুপ ওম অডিটোলেট ভার্সনটা ভয় পান, যাদের কাছে মনে হয় যে ওটা খুব বেশি সিনথেটিক, বাজে পারফিউম, ওল্ড স্কুল, ভালো লাগেনি, তাদের জন্য একটা ব্লাইন্ড বাই ওয়ার্ড দিই না, আপনারা এটা ডেফিনেটলি ট্রাই করবেন, এটা মাস্ট ট্রাই। কিন্তু যারা জুপ ওম লাইনের ফ্যান,
তাদের জন্য এটা মাস্ট হ্যাভ। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এটা আমি কিনে মোটো রিগ্রেট ফিল করিনি। এটা আমি ব্যবহার করে কমপ্লিমেন্টস পেয়েছি, এটা স্মেল যে টাইপের আমার কাছে মনে হয় আপনার ব্যবহার করলে আপনারাও কমপ্লিমেন্টস পাবেন। কমপ্লিমেন্টস মিস হবার মতো পারফিউম এটা আমার কাছে মনে হয়নি। ওভারঅল রেটিংসের দিকে যদি আমি যাই, ওভারঅল রেটিংস আমি এটাকে দেবো 10/8, 10/8 দিচ্ছি, কারণটা হচ্ছে এটা প্রাইস ভালো, পারফরমেন্স প্রাইস অনুযায়ী বিস্ট মোড, স্মেল ভালো। এটাকে আমি 10/8 দিতাম, শুধুমাত্র এটার মধ্যে এখনও কিছুটা সিনথেটিক ভাইব রয়ে গেছে, যে জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগেনি। এই সিনথেটিক ভাইবটা আরও কম থাকলে আমার কাছে আরও বেশি ভালো লাগতো। তো এই কিছুতেই বিবেচনা করে এটাকে আমি 10/8 দিয়েছি। ডেফিনেটলি একটা সলিড পারফিউম, এটা ব্যাঙ্ক ফর বাক্স পারফিউম আমি এখন বলতে পারি। এটা ডেফিনেটলি মাস্ট ট্রাই, এবং যারা জুপ হোম লাইনের ফ্যান, যারা স্ট্রঙ্গার উইথ ইউ লাইনের ফ্যান, আপনাদের জন্য এটা মাস্ট হ্যাভ। এটা ট্রাই করতে ভুলবেন না, এবং মিস্টেক করবেন না যে অডি পারফিউম, এটা নাম দেখে মনে করবেন না যে অডি টয়লেটটাই এটা, সেটা না। এটা নতুন ভার্সন বের হয়েছে, তো ডেফিনেটলি এটা দিকে আপনার নজর দিতে ভুলবেন না। তো এটা হচ্ছে আমার জুপ হোম অডি পারফিউম ভার্সনটা রিভিউ। আশা করি আপনাদের ভালো লেগেছে, এই পারফিউম আমার কাছে ভালো লেগেছে। তো যারা স্নিফ করেছেন আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। যারা এখন আমাদের গ্রুপে জয়েন করেননি, ফেসবুক গ্রুপ পারফিউম রিভিউ বাংলাদেশ, সেই গ্রুপে জয়েন করতে ভুলবেন না। আপনাদের সাথে ওখানে দেখা হবে, কথা হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।